नमस्कार बंधुरा, श्रीमयी एस्ट्रोलॉजिकल टिप्स चैनले तुम्हारे आबार स्वागत जानाच्छि। आमि एस्ट्रोलॉजिर विभिन्न विषय निये तुम्हारे काछे आलोचना करे थाकि। आज के आमि आलोचना करब हस्तरेखा संक्रांत एकटि विशेष विषय निये एबं आमादेर नारी पुरुष निर्विशेषे एई विषयटि आमादेर काछे खुबई एकटा जानार विषय एबं इम्पर्टेंट विषय। এবং আমরা ভীষণই আগ্রহী হই যখন আমরা হস্তবিচার করি যে আমাদের বিবাহিত জীবন কিরকম যেতে পারে বা আমাদের কার সাথে কিরকম ধরনের পাত্র বা পাত্রীর সাথে বিবাহ হতে পারে সেগুলো আমরা সবই হস্তরেখা থেকে বুঝতে পারি। তাহলে চলো আজকে আমরা জেনে নিই যে জাতক জাতিকাদের হাতের রেখা কিরকমভাবে থাকলে কি ইন্ডিকেট করে থাকে। বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্ব থেকে কোন রেখা আয়ুরেখা পর্যন্ত গেলে জাতক জাতিকার বিবাহ হবে এটা কিন্তু নির্দেশ করে থাকে। এই যে এখানে চিত্রে যে এক নম্বর অংশটা বোঝানো হয়েছে, এই যে দেখো বৃদ্ধাঙ্গুল থেকে কিন্তু এখানে যে আয়ুরেখা পর্যন্ত এটা হচ্ছে আয়ুরেখা, এই রেখা পর্যন্ত দেখো রেখাটা এসছে, আমরা বুঝতে পারি যে জাতক বা জাতিকার বিবাহ হবে। শুক্রের স্থান থেকে কোন রেখা অর্থাৎ সূক্ষ্ম রেখা, আয়ুরেখা, শিরোরেখা, এটা হচ্ছে আয়ুরেখা, এটা শিরোরেখা, এটা ভাগ্য রেখা এবং এটা হচ্ছে হৃদয় রেখা। তাহলে শুক্রের স্থান থেকে কোন রেখা যখন আয়ুরেখা, তারপরে তোমার শিরোরেখা, এটা শিরোরেখা এবং হৃদয় রেখা, এটা হৃদয় রেখা, একে ক্রস করে যখন বুধের স্থানে যাবে, বুধের স্থান হচ্ছে এইটা এখানে যাচ্ছে, তখন কিন্তু সুস্পষ্ট যে এই যে সরলরেখাটা অঙ্কিত হয়েছে সেটা জাতক জাতিকার বিবাহ নির্দেশ করে থাকে। শুক্রের স্থানের উপরিভাগ থেকে কোন সূক্ষ্ম রেখা অর্থাৎ এইটা হচ্ছে শুক্রের স্থান, এখান থেকে কোন রেখা যদি এই আয়ুরেখা, তারপরে তোমার শিরোরেখা এইটা এবং হৃদয় রেখা কে ক্রস করে এই যে বুধের স্থানে যদি এসে পৌঁছায় তাহলে সেখানেও কিন্তু আমাদের বিবাহের যোগ বিদ্যমান থাকে। এখন আমরা জেনে নেব যে জাতক জাতিকার কি ধরনের পাত্র বা পাত্রীর সাথে বিবাহ হতে পারে। শুক্রের স্থানের একটি কোন রেখা আয়ুরেখা, শিরোরেখা এবং হৃদয় রেখাকে ভেদ করে বুধের স্থানকে স্পর্শ করলে জাতিকার কিন্তু কোনো ব্যবসায়ী ব্যক্তির সাথে বা ব্যবসায়ী কোনো মহিলার সাথে কিন্তু বিবাহ ইন্ডিকেট করে। অর্থাৎ এই চিত্রে দুই নম্বর যে অংশটা দেখছো, এই যে দু নম্বর যে রেখাটা গেছে এটা কিন্তু আমি যেটা বোঝালাম তার দ্বারা ব্যবসায়ী সহিত বিবাহ ইন্ডিকেট করে। চিকিৎসকের সহিত বিবাহ বুধের স্থান উচ্চ হলে, অর্থাৎ বুধের স্থান কোনটা, এই জায়গাটা, বুধের স্থান যদি উচ্চ হয় এবং তার উপর দু তিনটি সরল রেখা থাকে, এরকম ভাবে যদি বুধের স্থানে সরল রেখা থাকে, জাতিকার বা জাতকের কোনো চিকিৎসকের সহিত কিন্তু বিবাহ নির্দেশ করে। এরপরে বিবাহ রেখার একটি শাখা বুধের স্থানে, অর্থাৎ এখান থেকে বিবাহ রেখার একটি যদি রেখা একটি শাখা যদি বুধের স্থানে এই জায়গাটায় থাকে, আরেকটা অংশ যদি অপর একটি যদি এই রবি স্থানগত হয়, রবি স্থান হচ্ছে এইটা, রবি স্থানগত হয় তাহলে কিন্তু দেখো দেখতে পাচ্ছ ওই যে পাঁচ নম্বর দেওয়া আছে ছোট একটা এখানে রেখা গেছে, এরকম ভাবে যদি রবি স্থানগত হয় এবং বুধের স্থানগত হয় কোনো রেখা তাহলে কিন্তু জাতক বা জাতিকার শিল্প ব্যবসায়ীর সহিত বিবাহ নির্দেশ করে। এরপরে আসি বয়স্ক পাত্রপাত্রীর সহিত বিবাহ হবে কিভাবে আমরা বুঝব। শুক্রের স্থান থেকে কোনো একটা রেখা যদি শনির স্থান পর্যন্ত, শনির স্থান কোনটা, এই জায়গাটা, শনির স্থান পর্যন্ত বিস্তৃত হলে জাতক জাতিকার কিন্তু বেশি বয়সী সঙ্গী বা সঙ্গিনী পাওয়ার
इंगित करे। एरपरे कुटुम्बेर सहित विवाह सेटा आमरा हस्तरेखा थेके किभाबे बुझते पारी। बुधेर स्थाने जे विवाह रेखा थाके तार जप चिन्ह जुक्त होले आत्मीयेर सहित विवाह निर्देश करे बा होते देखा जाए। अथवा बुधेर स्थाने जप चिन्ह थाकले कुटुम्बेर सहित विवाह निर्देश करे। এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো, এই যে এটা বুধের স্থান, এখানে যে বিবাহ রেখাটা রয়েছে এখানে কিন্তু একটা ছোট্ট জপ চিহ্ন এখানে একে দেখানো হয়েছে। এখানে এরকম যদি জপ চিহ্ন ছোট্ট থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আত্মীয় সূত্রে অথবা কুটুম্বের মাধ্যমে কিন্তু বিবাহের যোগাযোগটা হতে পারে। হস্তরেখাতে বিবাহ সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে যেটা আমাদের কাছে খুবই জানার বিষয় সেই সংক্রান্ত বিষয় তোমাদেরকে জানালাম। তোমরা পরবর্তীতে বিবাহ সংক্রান্ত আরও অনেক ভিডিও আমি তোমাদের কাছে তুলে ধরব হস্তরেখা সংক্রান্ত, আমার ভিডিওগুলো দেখো। এবং পামিস্ট্রি রিলেটেড আগেও আমি কয়েকটা ভিডিও করেছি, সেগুলোও দেখো। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং তোমার পরিচিতদের মধ্যে শেয়ার করে জানার সুযোগ করে দিও। এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। এবং যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবং যারা শিখতে চাও তারাও কিন্তু এই একই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে নমস্কার।